কলকাতা মানুষের কাছে রমজান মাস মানেই হচ্ছে জাকারিয়া স্ট্রিট। তো আমি নবনীতা আজকে চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। তো এখানে কিভাবে আসবে, এখানে চলে আসবে সেন্ট্রাল মেট্রো থেকে, জাস্ট 10-12 মিনিট হাঁটা পথ নাকোদা মসজিদের ঠিক সেই গলিটা দিয়ে তোমরা চলে আসবে। খুব ভালো হয় যদি সেন্ট্রাল মেট্রোর 6 নম্বর গেট দিয়ে বেরোতে পারো, তাহলে তোমাদের খুব সামনে পড়বে আর 10-12 মিনিট হাঁটার প্রয়োজন হবে না। ক্রিসমাসের দিনে যেমন আমরা পার্ক স্ট্রিটে রাস্তাগুলোতে দেখতে পাই যেমন লাইট দিয়ে সাজানো হয়েছে, তেমনি জাকারিয়া স্ট্রিটও দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দরভাবে রাস্তাগুলিতে লাইট দিয়ে সাজানো রয়েছে। তা প্রথমেই যেটা তোমাদের চোখে পড়বে আলবাইক ফুড কর্নার, যেটা জাকারিয়া স্ট্রিটে খুব বিখ্যাত। তো ঢুকে যেটা দেখতে পেলাম, ভেটকি ফ্রাই, কাতলা ফ্রাই, চিকেন ফ্রাই, প্রাইসগুলো সব লেখা রয়েছে, তোমাদের দেখালাম। এখানে রয়েছে ভেটকি কাতলা ফ্রাই, চিকেনেরও এখানে অনেক রকম আইটেম পেয়ে যাবে, চিকেন ফ্রাইয়ের সাথে সাথে তন্দুর, শিখ কাবাব। আর এখানে শিখ কাবাব হচ্ছে একটা সিগনেচার ডিশ, তোমরা অবশ্যই আলবাইকে এলে কিন্তু শিখ কাবাবটা ট্রাই করো। আর সেই শিখ কাবাব খাওয়ার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে, দেখতে পাচ্ছ বিশাল লাইন পেরিয়ে এসবে এখন সামনের দিকে এলাম অনেকক্ষণ ওয়েট করার পর। জাকারিয়া স্ট্রিটে দিল্লি শিখ তাস্কিনের মতোই আলবাইকেও হয় এখানে প্রচণ্ড ভিড়, হাতে একটু সময় নিয়ে এসো। আর সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে লাচ্ছা পরোটা, এটার দাম মাত্র 12 টাকা। শিখ কাবাব এইভাবে রেডি করা হচ্ছে আগুন থেকে বের করার পর, এখানে একটা গ্রেভি দেওয়া হচ্ছে, এটা কিন্তু ড্রাই শিখ কাবাব না, বেশ জুসি। তো দেখে নাও, একটা শিখে 2টো পিস হয়। সন্ধ্যেবেলা করে এসেছি বলে যা ভিড়, তা নিজের চেহারাটা একবার দেখে নিলাম ঠিকঠাক আছি কি না। চলো এবার শুরু করে দিই আজকের ব্লগ। ফার্স্টেই যেটা তোমরা দেখতে পারলে যে আলবাইকের যে শিখ কাবাবটা নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে আফগানি শিখ কাবাব পার শিখ, এটার দাম হচ্ছে 30 টাকা। তো চলো এখানকার তাহলে টেস্ট করা যায়, এখানকার শিখ কাবাব খুবই ফেমাস। চলো, আমরা 2টো শিখ নিয়েছি, দেখতে পাচ্ছ বেশ জুসি, উপরে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা চলো খেতে খেতে তোমাদের একটু শিখ কাবাবের গল্পটা বলি। শিখ কথাটা এসেছে তরওয়াল থেকে। অ্যাকচুয়ালি যে তুর্কি সোলজাররা ছিল, তারা বনে জঙ্গলে যখন ঘুরে বেড়াতো, রান্না করার সরঞ্জাম ছিল না, তো সেক্ষেত্রে তারা বনে জঙ্গলে যে শিকার করতো সেগুলো এই তরওয়ালের মধ্যে রেখে আগুন জ্বালিয়ে সেটা জাস্ট ওই আগুনের মধ্যে দিয়ে সেকে তারা সেভাবে খাবারটা খেত। সেখান থেকে এই নামটা এসেছে শিখ কাবাব। এটা আলাদা করে আর কি বলার আছে তোমার, মানে দেখেই বুঝতে পারছি এটা ভীষণ লোভনীয়। আর তার সাথে মানে এটা ড্রাই নয়, যেহেতু আফগানি শিখ কাবাব তো অনেকটা জুসি, অসাধারণ টেস্ট। চিকেন শিখ কাবাব রিভিটা দিয়ে খেতে যা লাগছে না, ও ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এটা দিয়ে শুরু করলাম, একদম দারুণ লেগেছে, জাস্ট ফাটাফাটি। শিখ কাবাবের পাশাপাশি তোমরা এগুলো পেয়ে যাবে, এগ রোল, চিকেন রোল, লাচ্ছা পরোটা। বাদ বাকির থেকে শিখ কাবাবের বিক্রিটা যেন অনেক বেশি বাকি বিক্রি বাটার তুলনায়। তোমরা এখান থেকে বাড়ির জন্য ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারো বেশ রিজনেবল প্রাইসে। এখানে বিভিন্ন ধরনের কত রকমের যে এখানে ড্রাই ফ্রুটস দেখলাম তা গুনে শেষ করা যাবে না। আলবাইকের পাশেই তোমরা পেয়ে যাবে জাকারিয়া স্ট্রিটের 100 বছরের পুরনো হাজি আলাউদ্দিন সুইটস। এখানে বলতে পারো মিষ্টির খনি, কি নেই এই দোকানে। হালুয়ার তোমরা প্রায় 10 রকমের বেশি হালুয়ার এখানে আইটেম পেয়ে যাবে। কি কি হালুয়া রয়েছে তোমরা দেখে নাও, এখানে দেখো জাস্ট। সামনেরটা রয়েছে ক্ষীরের হালুয়া আর ড্রাই ফ্রুটসে ভর্তি পুরো। নেক্সট হচ্ছে আখরোট হালুয়া, লাস্টে দেখতে পাবে তোমরা এখানে গাজরের হালুয়া রয়েছে। হালুয়ার দাম হচ্ছে এখানে 100 গ্রাম 60 টাকা, ₹60/100 গ্রাম। বিভিন্ন রকমের হালুয়া দেখে নিচ্ছ তোমরা এখানে। বাঙালিদের কাছে শুধুমাত্র গাজরের হালুয়াটাই বেশি পরিচিত। আর এখানে রয়েছে এটা 32 হালুয়া, যেটা 32 রকমের আইটেম দিয়ে তৈরি হয়েছে। সবার প্রথমে আমি নিয়ে নিলাম আখরোট হালুয়া, যেটার দাম নিল 50 গ্রাম 30 টাকা। 100 গ্রাম অনেকটা, তো তুমি দেখতে পাচ্ছ এখানে 50 গ্রামে অনেকটা রয়েছে। আর এনাফ ড্রাই ফ্রুটস, আর এই আখরোটটা দেখতে পাচ্ছ প্রচুর ড্রাই ফ্রুটস, মানে ভর্তি ভর্তি দেওয়া রয়েছে। দামটা আমি বলবো যে পারফেক্ট, ওয়ার্থফুল, আর টেস্টও তেমনই, দারুণ খেতে। এই হাজি আলাউদ্দিন সুইটস হচ্ছে জাকারিয়া স্ট্রিটের একটা প্রিমিয়াম মিষ্টির দোকান।
কি নেই এখানে আর কোনটা ছেড়ে কোনটা খাবো সবই খেয়ে নিতে ইচ্ছে করছে। ঈদ মে খস্তা কচৌড়ি হতা হ্যায় ও তো ঈদ অভি আয়েগা তব হোগা। রমজান কা পুছিয়ে। হ্যাঁ রমজান মে ক্যা স্পেশাল হ্যায়? রমজান মে মালাই কচৌড়ি হ্যায়, মিঠা সিঙ্গাড়া হ্যায়, जिलेबी नहीं तो बड़ों में ना मिलता है, इमरती नहीं मिलता, रमजान नहीं मिलता है। ये पच्चीसा हलवा है, ये बड़ों में ना मिलता है। एक चीज नहीं है इसमें, खोया है 32 किस्म का मसाला दिया हुआ है। 32 किस्म का? हाँ। अच्छा अच्छा। और ये गुलाब जामुन है, हम लोगों का मशहूर आइटम ये गुलाब जामुन है, पच्चीसा हलवा है। ये गुलाब जामुन कितना करते हैं? ये 500 रुपया किलो है, 18 रुपया पीस है। 18 रुपया पीस। और जो हम कह रहे हैं, हम कह रहे हैं আপু যকিন তো নেই হোগা দেখে তো নেই হ্যায়। আর এটা হচ্ছে মাওয়াকে লড্ডু, এটাও আমি আগে কখনো ট্রাই করিনি, তো চলো ট্রাই করা যাক। এই তিনটা আইটেম এখানকার খুব স্পেশাল, এখানে এলে অবশ্যই তিনটা আইটেম ট্রাই করবে, মাস্ট ট্রাই। তো এটা হচ্ছে মাওয়াকে লড্ডু, গোলাপ জামুন যেটা পার পিস 18 টাকা, 18 রুপি দেখতে পাচ্ছ, দেখতে খুব ছোট কিন্তু এটা 18 টাকা পিস, মানে 1 কিলো 500 টাকা। আর এটা এখানকার একটা সিগনেচার ডিশ যেটা হচ্ছে বত্তিসা হালুয়া, 32 আইটেমস দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো চলো, উনি ভালোবেসে দিয়েছেন, তো ট্রাই করা যাক। বাঙালিদের নারকেল নাড়ু হয় না, এটা লাগলে ওরকম সাথে মিষ্টি পরিমাণটা বেশি রয়েছে, মনে হচ্ছে এটা গুড়ের তৈরি। যারা মিষ্টি প্রেমী তারা অবশ্যই এটা টেস্ট করে দেখবে। এর আগে যেটা খেলাম আখরোট হালুয়াটা, ওটা কিন্তু মিষ্টি কম ছিল, তো মিষ্টি প্রেমীদের জন্য কিন্তু একটা ভালো আইটেম। চলো এটা ট্রাই করি। এটা আমি একটু মিষ্টিটা কম খাই, সেজন্য আমি বলবো এটা আমার জন্য একটু বেশি মিষ্টি হয়ে গেছে। বাট দিস টু আর গ্রেট, তোমরা অবশ্যই এসে মাওয়াকে লাড্ডু আর গোলাপ জামুন ট্রাই করো। এরপর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি খাচ্ছিলাম। জিলিপির টেস্টটা আমি বলবো খুব একটা আহামরি না, একটু ড্রাই ছিল বেশি, আর মিষ্টির পরিমাণটাও অনেকটা ছিল। তো যারা অতিরিক্ত মিষ্টি ভালোবাসো তারা এসো একবার এখানে ট্রাই করে যাও। আর এই দেখতে পাবে এখানে এসে শিমুইয়ের দোকান, ঘন ঘন শিমুইয়ের দোকান রয়েছে এখানে, বিভিন্ন রকমের শিমুইয়ের দোকান। তো আমরা এই কথায় বিশ্বাসী যে ধর্ম যার যার, উৎসব সবার, সেই কারণে আর কি রমজান মাসে, পবিত্র রমজান মাসে চলে এসেছি এই জাকারিয়া স্ট্রিটে। কলকাতায় এত বছর ধরে আছি অথচ কোনোদিন জাকারিয়া স্ট্রিটে আসিনি, তো ভীষণ ভালো লাগছে প্রথমবার এসে বিভিন্ন রকমের ফুড এক্সপ্লোর করছি। আর দেখতে পাচ্ছ যে এত ইয়াম্মি লুকিং, এত টেস্টি লাগছে দেখে যে প্রথমে উঠিয়ে নিলাম ফিরনি। এখানে এসে তোমরা কি পাবে না, কি নেই এখানে, খাবারের খুনি বলতে পারো। তো যারা ফুড লাভার খুব তাড়াতাড়ি চলে এসো এখানে। এই ফিরনির বাটিটার দাম মাত্র 20 টাকা, গোবিন্দভোগ চালের পায়েস যেটা হয় এক্স্যাক্টলি সেম খেতে। ওখানে আমরা চালের দানাটা পাই, বাট এখানে পুরোটাই একদম ক্রিমি পেস্ট একটা দেখতে পাচ্ছ। জন্মদিন জন্মদিন লাগছে, জন্মদিন হলেই ওটা এই পায়েসটা খায়। এ কি আছিস সে বানতে, এ কি আছিস সে বানতে, যখন দিল্লি ঘুরতে গেছিলাম ঠিক এভাবে স্ট্রিট ফুডগুলো এক্সপ্লোর করেছিলাম ওখানে, আজ প্রথমবার কলকাতায় এভাবে স্ট্রিট ফুড এক্সপ্লোর করছি। ব্যাস ঘুরতে ঘুরতে এরকম একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, এটা ঠিক কুলফি টাইপের বলতে পারো, এই যেটা বরফের গোলা তার উপর দিয়ে এই দেখতে পাচ্ছ অনেক রকমের ফুড কালার ইউজ করা হচ্ছে। ওনারা এটার নাম দিয়েছে ঠান্ডা আইসক্রিম, মানে আমি তো জানি আইসক্রিম ঠান্ডাই হয়,
বাট এটা একেবারে কুলফির মতো টেস্ট। আর এই বাটিটার দাম মাত্র 20 টাকা। তোমরা অবাক হলে কিনা জানি না, এটা এত দারুণ খেতে, এটার দাম 20 টাকা জাস্ট বিশ্বাসই করা যায় না। যেটা ওনারা বাটিতে সার্ভ করছেন ঠিক এইভাবে ওটাকে কালেক্ট করছে দেখতে পাচ্ছ, কিছুটা চাউমিনের মতো লাগছে যখন হাতে দেবে প্রথমবার, আর খেতে ঠিক ততটাই টেস্টি। হঠাৎ চোখে পড়লো এই একটা আস্ত মাছ, কাতলা মাছটা আবার ঝুলছে, দেখে বেশ লোভ লাগলো, বাট দামটা শুনে ঠিক ততটাই ধাক্কা খেলাম। তো যাই হোক, দেখে ভালো লাগছে এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম। এমনি যা মিষ্টি খেলাম পেট প্রায় অর্ধেক ভরেই গেছে, তাও দেখে ভালো লাগছে আর দাম জিজ্ঞেস করছি। ওরে না, এটা আবার কি জিনিস এত বড়টা, তোমরা যা সাইজটা দেখো, এটাকে তবে ফ্রাই করা হবে কিভাবে সেটাই তো আমি ভেবে অবাক হচ্ছি। এত বড় পরোটা তোমরা কি আগে কখনো কেউ দেখেছো? আমি তো আগে দেখিনি। আর এটা কি হচ্ছে, এরকম ভাবে ফুটো করে কেন? বাপরে, এবার দেখো ভর্তি তেলে এটাকে ছেড়ে দেওয়া হলো আর সেই ফুলে উঠলো এই পরোটা। তো নেক্সট যে আইটেমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন ফ্রাই, বাটিতে রাখা হয়েছে অ্যালুমিনিয়াম ফয়েলে। তো এটার দাম হচ্ছে 100 টাকা এই বাটিগুলো। তো এটা সেমি ফ্রাই করা আছে, ওরা ডিপ ফ্রাই করে দেন সার্ভ করছে, পেঁয়াজ আর উপরে একটা মশলা দেওয়া রয়েছে আর টক দইয়ের একটা গ্রেভি দিচ্ছে সাথে। তো এটা বোনলেস একেবারেই নয়, আর আমি বলবো এটা ট্রাই করো না, কারণ এটা 100 টাকাটা আমার মনে হচ্ছে পুরোটাই জলে গেছে। পাতি চিকেন ফ্রাই এটা, আর পুরোটাই কাটাতে ভর্তি। নর্মালি চিকেনের টেস্ট যেমন সেটা ঠিকঠাকই লেগেছে, বাট এই কাটাওয়ালা চিকেন খাবার জন্য 100 টাকা দেওয়াটা আমি বলবো পুরোপুরি ওয়ার্থলেস। এই যে এবার দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের এখানে বেকারি আইটেমস রয়েছে, জাকারিয়া স্ট্রিটে এই বেকারি আইটেমস খুব বিখ্যাত। এখানে চলে এলাম তাস্কিনে, তোমরা ভিড়টা জাস্ট দেখো, আর এই প্লেসটা এতটাই ওভার ক্রাউড, এত ওভার পপুলেটেড হয়ে গেছে এই সময়টায় সন্ধ্যের টাইমটা, যে ভীষণ এক্সস্টেড লাগছে, মনে হচ্ছে কখন এই জায়গা দিয়ে বেরোয়। এত বেশি গরম আর এত গাড়ির হর্ন যে কান ঝালাপালা হয়ে গেল, মাথা ধরে এক একার অবস্থা। দিল্লি সিক্স আর তাস্কিনের লাইন পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল, তোমরা গেলে দুপুর দিকে যেও, সন্ধেবেলাটা তোমরা অ্যাভয়েড করো। তাস্কিন আর দিল্লি সিক্স রয়েছে পাশাপাশি, বাট কোনোটাতেই লাইন পেলাম না, মানে লাইন পেতাম অনেকক্ষণ ওয়েট করতে হতো, আর গরমে সত্যি এই জায়গাটা দাঁড়াতে পারা যাচ্ছিল না, যে এখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করা তো দূরের কথা। তো জাস্ট এখানে কয়েকটা রান্নার ক্লিপ নিয়ে চলে এলাম, প্রাইস দেখলাম একটু ওভার প্রাইস লাগলো আমাদের। দেখতে পাচ্ছ এখানে যা হিট রিলিজ হচ্ছে, যে মানে মনে হচ্ছে আমরা এখানে বয়েল হয়ে যাব। তো যাই হোক, তোমরা এসে একটু টাইম নিয়ে এসো, আর ট্রাই করবে ইভিনিং টাইমটা অ্যাভয়েড করার। দুপুর টাইমটা এলে তোমরা অনেকটাই ফাঁকা পাবে, আর তারপর ইফতারের টাইম হয়ে গেলে তো সেই ভিড়। দিল্লি সিক্স আর তাস্কিনে এখানে চিকেনের যে আইটেমগুলো রয়েছে তিনটেভাবে ওরা বিক্রি করে, সেটা হচ্ছে কোয়ার্টার প্লেট, হাফ প্লেট আর ফুল প্লেট। তো কোয়ার্টার প্লেটে এনাফ পিসেস থাকে, যেগুলো দেখলাম ওখানে মেনু কার্ডে রয়েছে। আর এইভাবে দেখো এটা প্রিপারেশনগুলো তোমাদের কাছে ছোটো ছোটো ক্লিপ তুলে ধরলাম। গাড়ি ঘোড়া মানুষজন তো রয়েছে, তার সাথে যে রান্না হচ্ছে সেই ধোঁয়াটা বেরোনোর আর জায়গা নেই, সে কারণে ভীষণ সাফোকেটেড হয়ে গেছে এরিয়াটা। তো যাই হোক, ওভারঅল আমাদের বেশ ভালোই লেগেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দাও। খুব তাড়াতাড়ি আরও নতুন ব্লগ আসতে চলেছে, টিল দেন স্টে টিউন, টাটা, গুড বাই।